ফেরিঘাট থেকে বাড়িতে যাওয়ার আগে বাঞ্ছারামপুর আবার একটু আমি দাঁড়াইছিলাম, কারণ আম্মা আসছিল, আম্মা আমাকে সুটকি কিনে দিবে দেখা আসছিল আর কি। তা আম্মা আম্মাকে বলতেছিলাম যে আমিও চলো যাই বাজার একটু ঘুরে আসি। তা আম্মা সুটকি আনতেছিল, আমি আর সুটকির ওইখানে যাই নাই, এদিকে এগুলো একটু ভিডিও করতেছিলাম। আর এই সব কিছুই কিন্তু অনেক ফ্রেশ, টাটকা টাটকা। তো দেখা যায় ঢাকার মধ্যে কিন্তু খুব কম জিনিসই ফ্রেশ পাওয়া যায়, যেমন ফুলকপি পাতাকপি শীতের মধ্যে কিন্তু ওই সব সবজি অনেক ভালো লাগে। আর এই যে লাউ পাতা, এখানে এই লাউ পাতা দেখা আমার এত, মানে লাউ পাতা দিয়ে শুটকি রান্না করে তারপর তরতরা রান্না করে মাছ দিয়ে ভাইঙ্গা এরকম খাইতে মন চাইতেছিল, কিন্তু যা গেলাম তো একদিনের জন্য, এটার জন্য আম্মার আর কিছু বলি নাই, কারণ আম্মার তো কিন্তু এই তো না গাছের মধ্যে আছে আমাদের, দেখা যায় ওইখান থেকে নিয়েই রান্না করে দিত, আর কিছু বলি নাই যেহেতু সময় নাই রান্না করা যাবে না। তা আম্মা আবার এখানে লেবু দেখতেছিল, লেবু নিবে এটার জন্য, তো আর কি লেবুগুলো অনেক ফ্রেশ ছিল। আর এখানে ছিল বরবটি, লাল বরবটিগুলো ছিল। আর এখানে শশা বিক্রি করতেছিল, যেহেতু এখন ক্ষীরার সময় এটার জন্য শশাটা এত দেখা যায় মনে হয় না বিক্রি হয়, তো ক্ষীরাটাই মানুষ বেশি খায়। আর এখানেও ছিল ফুলকপি, তারপর পাতাকপি, পেঁয়াজ পাতা, লেবু, এই যে কলা ঝুলায় রাখছে আর কি, একটা কাঁচা কলা, পটল, সব কিছুই তো পাওয়া যায়। শীতের সবজি তো সব সবজি দেখা যায় অনেক ভালো লাগে। তারপর আমার সময় দেখি যে ক্ষীরা বিক্রি করতেছে, আর এই ক্ষীরাগুলো আমরা আগে দেখা যায় এক মামা ক্ষেত করতো, তো মামাদের ক্ষেত থেকে আমরা যাই পায়রা পায়রাও খাইতাম। আর দেখা যায় মামাদের ক্ষেতে দেখা যায় মাঝে মধ্যে যাইতাম ক্ষীরা উঠানোর জন্য, তো এটা শখ করে যাইতাম, এত ঠান্ডা থাকতো আর এত সকালে যেত, যেহেতু বাজারে আবার দিয়ে আসতে হবে সকাল সকাল, তারপরে না ওরা আবার বিক্রি করবে, তো পাইকারিতে মামারা বিক্রি করে দিত আর কি। আর এখানে পরোটা বাজতে ছিল, আর জিলাপি বিক্রি করতেছিল, জিলাপিগুলো অনেক মচমচে ছিল, তো আমার ভাই আবার জিলাপিটা পছন্দ করে আম্মা নিতাছিল, আর এদিকে আমি মিষ্টিগুলো দেখাইতেছিলাম। আর এই যে এই সন্দেশগুলো এত মজা, কয়েকবার খাইছিলাম কিন্তু অন্য দোকান থেকে।